হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? বাইকার্সদের মধ্যে আমি একটি জিনিস অত্যন্ত লক্ষ্য করেছি, তার হর্নেট সম্পর্কে খুবই আগ্রহী। আমি যখন রাস্তা দিয়ে যাই, মানুষজন আমাকে জিজ্ঞেস করে, ওই দেখ হর্নেট ভাই, হর্নেটের প্রাইস কত, মাইলেজ কেমন বা স্পিড কেমন, চালিয়ে কেমন মজা পাচ্ছেন, নানা রকম প্রশ্ন শুনতে মাঝে মাঝে ভালোই লাগে। সো এক কথায় আমি বলবো, হর্নেট ইজ হোন্ডা অ্যান্ড হোন্ডা ইজ হর্নেট। ওভারঅল হোন্ডার পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো পেয়েছি, মাইলেজ অ্যাবাউট 45 কিলোমিটার পার লিটার। স্পিড কত পেয়েছি তা দেখার জন্য আমার ভিডিওটি পুরোটা শেষ করুন, তারপরে বুঝবেন আমার স্পিড কত পেয়েছি। অ্যান্ড কন্ট্রোলিং নিয়ে অনেকেই কনফিউশনে থাকে, অনেকেই বলে, আমাকে জিজ্ঞেস করেছে, ভাই এটার কন্ট্রোলিং কি FZ-এর চেয়ে ভালো? আমি FZ-এর সঙ্গে তুলনা করবো না, আমি হর্নেটের সঙ্গে তুলনা করব। হ্যাঁ, হর্নেটের কন্ট্রোলিং খুবই বেটার। অ্যান্ড হর্নেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মাস্কুলার লুক এবং এটার পিছনের ব্যাকলাইট। আরেকটি হর্নেটের লক্ষণীয় বিষয় এটার সাউন্ড, এটা খুবই স্মুথ। আপনি যত স্পিডে উঠাবেন না কেন, এটার থেকে কোনো সাউন্ড পাবেন না, এটা খুবই স্মুথলি চলে। বাকিটা আমার ভিডিও থেকেই দেখুন। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? বাইকার্সদের মধ্যে আমি একটি জিনিস অত্যন্ত লক্ষ্য করেছি, তার হর্নেট সম্পর্কে খুবই আগ্রহী। আমি যখন রাস্তা দিয়ে যাই, মানুষজন আমাকে জিজ্ঞেস করে, ওই দেখ হর্নেট ভাই, হর্নেটের প্রাইস কত, মাইলেজ কেমন বা স্পিড কেমন, চালিয়ে কেমন মজা পাচ্ছেন, নানা রকম প্রশ্ন শুনতে মাঝে মাঝে ভালোই লাগে। সো এক কথায় আমি বলবো, হর্নেট ইজ হোন্ডা অ্যান্ড হোন্ডা ইজ হর্নেট। ওভারঅল হোন্ডার পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো পেয়েছি, মাইলেজ অ্যাবাউট 45 কিলোমিটার পার লিটার। স্পিড কত পেয়েছি তা দেখার জন্য আমার ভিডিওটি পুরোটা শেষ করুন, তারপরে বুঝবেন আমার স্পিড কত পেয়েছি। অ্যান্ড কন্ট্রোলিং নিয়ে অনেকেই কনফিউশনে থাকে, অনেকেই বলে, আমাকে জিজ্ঞেস করেছে, ভাই এটার কন্ট্রোলিং কি FZ-এর চেয়ে ভালো? আমি FZ-এর সঙ্গে তুলনা করবো না, আমি হর্নেটের সঙ্গে তুলনা করবো। হ্যাঁ, হর্নেটের কন্ট্রোলিং খুবই বেটার। অ্যান্ড হর্নেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মাস্কুলার লুক এবং এটার পিছনের ব্যাকলাইট। আরেকটি হর্নেটের লক্ষণীয় বিষয় এটার সাউন্ড, এটা খুবই স্মুথ। আপনি যত স্পিডে উঠাবেন না কেন, এটার থেকে কোনো সাউন্ড পাবেন না, এটা খুবই স্মুথলি চলে। বাকিটা আমার ভিডিও থেকেই দেখুন। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? বাইকার্সদের মধ্যে আমি একটি জিনিস অত্যন্ত লক্ষ্য করেছি, তার হর্নেট সম্পর্কে খুবই আগ্রহী। আমি যখন রাস্তা দিয়ে যাই, মানুষজন আমাকে জিজ্ঞেস করে, ওই দেখ হর্নেট ভাই, হর্নেটের প্রাইস কত, মাইলেজ কেমন বা স্পিড কেমন, চালিয়ে কেমন মজা পাচ্ছেন, নানা রকম প্রশ্ন শুনতে মাঝে মাঝে ভালোই লাগে। সো এক কথায় আমি বলবো, হর্নেট ইজ হোন্ডা অ্যান্ড হোন্ডা ইজ হর্নেট। ওভারঅল হোন্ডার পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো পেয়েছি, মাইলেজ অ্যাবাউট 45 কিলোমিটার পার লিটার। স্পিড কত পেয়েছি তা দেখার জন্য আমার ভিডিওটি পুরোটা শেষ করুন, তারপরে বুঝবেন আমার স্পিড কত পেয়েছি। অ্যান্ড কন্ট্রোলিং নিয়ে অনেকেই কনফিউশনে থাকে, অনেকেই বলে, আমাকে জিজ্ঞেস করেছে, ভাই এটার কন্ট্রোলিং কি FZ-এর চেয়ে ভালো? আমি FZ-এর সঙ্গে তুলনা করবো না, আমি হর্নেটের সঙ্গে তুলনা করবো। হ্যাঁ, হর্নেটের কন্ট্রোলিং খুবই বেটার। অ্যান্ড হর্নেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মাস্কুলার লুক এবং এটার পিছনের ব্যাকলাইট। আরেকটি হর্নেটের লক্ষণীয় বিষয় এটার সাউন্ড, এটা খুবই স্মুথ। আপনি যত স্পিডে উঠাবেন না কেন, এটার থেকে কোনো সাউন্ড পাবেন না, এটা খুবই স্মুথলি চলে। বাকিটা আমার ভিডিও থেকেই দেখুন। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? বাইকার্সদের মধ্যে আমি একটি জিনিস অত্যন্ত লক্ষ্য করেছি, তার হর্নেট সম্পর্কে খুবই আগ্রহী। আমি যখন রাস্তা দিয়ে যাই, মানুষজন আমাকে জিজ্ঞেস করে, ওই দেখ হর্নেট ভাই, হর্নেটের প্রাইস কত, মাইলেজ কেমন বা স্পিড কেমন, চালিয়ে কেমন মজা পাচ্ছেন,
নানা রকম প্রশ্ন শুনতে মাঝে মাঝে ভালোই লাগে। সো এক কথায় আমি বলবো, হর্নেট ইজ হোন্ডা অ্যান্ড হোন্ডা ইজ হর্নেট। ওভারঅল হোন্ডার পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো পেয়েছি। মাইলেজ অ্যাবাউট 45 কিলোমিটার পার লিটার। স্পিড কত পেয়েছি তা দেখার জন্য আমার ভিডিওটি পুরোটা শেষ করুন, তারপরে বুঝবেন আমার স্পিড কত পেয়েছি। অ্যান্ড কন্ট্রোলিং, কন্ট্রোলিং নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। অনেকেই বলে, আমাকে জিজ্ঞেসা করেছে, ভাই এটার কন্ট্রোলিং কি FZ-এর চেয়ে ভালো? আমি FZ-এর সঙ্গে তুলনা করবো না, আমি হর্নেটের সঙ্গে তুলনা করবো। হ্যাঁ, হর্নেটের কন্ট্রোলিং খুবই বেটার। অ্যান্ড হর্নেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মাস্কুলার লুক এবং এটার পিছনের ব্যাকলাইট। আরেকটি হর্নেটের লক্ষণীয় বিষয়, এটার সাউন্ড, এটা খুবই স্মুথ। আপনি যত স্পিডে উঠাবেন না কেন, এটার থেকে কোনো সাউন্ড পাবেন না, এটা খুবই স্মুথলি চলে। বাকিটা আমার ভিডিও থেকে দেখুন। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? বাইকার্সদের মধ্যে আমি একটি জিনিস অত্যন্ত লক্ষ্য করেছি, তার হর্নেট সম্পর্কে খুবই আগ্রহী। আমি যখন রাস্তা দিয়ে যাই, মানুষজন আমাকে জিজ্ঞেস করে, ওই দেখ হর্নেট, ভাই হর্নেটের প্রাইস কত, মাইলেজ কেমন, ভাই স্পিড কেমন, চালিয়ে কেমন, মজা পাচ্ছেন, নানা রকম প্রশ্ন শুনতে মাঝে মাঝে ভালোই লাগে। সো এক কথায় আমি বলবো, হর্নেট ইজ হোন্ডা অ্যান্ড হোন্ডা ইজ হর্নেট। ওভারঅল হোন্ডার পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো পেয়েছি। মাইলেজ অ্যাবাউট 45 কিলোমিটার পার লিটার। স্পিড কত পেয়েছি তা দেখার জন্য আমার ভিডিওটি পুরোটা শেষ করুন, তারপরে বুঝবেন আমার স্পিড কত পেয়েছি। অ্যান্ড কন্ট্রোলিং, কন্ট্রোলিং নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। অনেকেই বলে, আমাকে জিজ্ঞেসা করেছে, ভাই এটার কন্ট্রোলিং কি FZ-এর চেয়ে ভালো? আমি FZ-এর সঙ্গে তুলনা করবো না, আমি হর্নেটের সঙ্গে তুলনা করবো। হ্যাঁ, হর্নেটের কন্ট্রোলিং খুবই বেটার। অ্যান্ড হর্নেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মাস্কুলার লুক এবং এটার পিছনের ব্যাকলাইট। আরেকটি হর্নেটের লক্ষণীয় বিষয়, এটার সাউন্ড, এটা খুবই স্মুথ। আপনি যত স্পিডে উঠাবেন না কেন, এটার থেকে কোনো সাউন্ড পাবেন না, এটা খুবই স্মুথলি চলে। বাকিটা আমার ভিডিও থেকে দেখুন। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? বাইকার্সদের মধ্যে আমি একটি জিনিস অত্যন্ত লক্ষ্য করেছি, তার হর্নেট সম্পর্কে খুবই আগ্রহী। আমি যখন রাস্তা দিয়ে যাই, মানুষজন আমাকে জিজ্ঞেস করে, ওই দেখ হর্নেট, ভাই হর্নেটের প্রাইস কত, মাইলেজ কেমন, ভাই স্পিড কেমন, চালিয়ে কেমন, মজা পাচ্ছেন, নানা রকম প্রশ্ন শুনতে মাঝে মাঝে ভালোই লাগে। সো এক কথায় আমি বলবো, হর্নেট ইজ হোন্ডা অ্যান্ড হোন্ডা ইজ হর্নেট। ওভারঅল হোন্ডার পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো পেয়েছি। মাইলেজ অ্যাবাউট 45 কিলোমিটার পার লিটার। স্পিড কত পেয়েছি তা দেখার জন্য আমার ভিডিওটি পুরোটা শেষ করুন, তারপরে বুঝবেন আমার স্পিড কত পেয়েছি। অ্যান্ড কন্ট্রোলিং, কন্ট্রোলিং নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। অনেকেই বলে, আমাকে জিজ্ঞেসা করেছে, ভাই এটার কন্ট্রোলিং কি FZ-এর চেয়ে ভালো? আমি FZ-এর সঙ্গে তুলনা করবো না, আমি হর্নেটের সঙ্গে তুলনা করবো। হ্যাঁ, হর্নেটের কন্ট্রোলিং খুবই বেটার। অ্যান্ড হর্নেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মাস্কুলার লুক এবং এটার পিছনের ব্যাকলাইট। আরেকটি হর্নেটের লক্ষণীয় বিষয়, এটার সাউন্ড, এটা খুবই স্মুথ। আপনি যত স্পিডে উঠাবেন না কেন, এটার থেকে কোনো সাউন্ড পাবেন না, এটা খুবই স্মুথলি চলে। বাকিটা আমার ভিডিও থেকে দেখুন। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? বাইকার্সদের মধ্যে আমি একটি জিনিস অত্যন্ত লক্ষ্য করেছি, তার হর্নেট সম্পর্কে খুবই আগ্রহী। আমি যখন রাস্তা দিয়ে যাই, মানুষজন আমাকে জিজ্ঞেস করে, ওই দেখ হর্নেট, হর্নেটের প্রাইস কত, মাইলেজ কেমন, ভাই স্পিড কেমন, চালিয়ে কেমন, মজা পাচ্ছেন, নানা রকম প্রশ্ন শুনতে মাঝে মাঝে ভালোই লাগে। সো এক কথায় আমি বলবো, হর্নেট ইজ হোন্ডা অ্যান্ড হোন্ডা ইজ হর্নেট। ওভারঅল হোন্ডার পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো পেয়েছি। মাইলেজ অ্যাবাউট 45 কিলোমিটার পার লিটার।
স্পিড কত পেয়েছি তা দেখার জন্য আমার ভিডিওটি পুরোটা শেষ করুন, তারপরে বুঝবেন আমার স্পিড কত পেয়েছি। অ্যান্ড কন্ট্রোলিং নিয়ে অনেকেই কনফিউশনে থাকে, অনেকেই বলে, আমাকে জিজ্ঞেসও করেছে, ভাই এটার কন্ট্রোলিং কি FZ-এর চেয়ে ভালো? আমি FZ-এর সঙ্গে তুলনা করবো না, আমি হর্নেটের সঙ্গে তুলনা করবো। হ্যাঁ, হর্নেটের কন্ট্রোলিং খুবই বেটার। অ্যান্ড হর্নেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর মাস্কুলার লুক এবং এটার পিছনের ব্যাকলাইট। আরেকটি হর্নেটের লক্ষণীয় বিষয় এটার সাউন্ড, এটা খুবই স্মুথ। আপনি যত স্পিডে উঠাবেন না কেন এটার থেকে কোনো সাউন্ড পাবেন না, এটা খুবই স্মুথলি চলে। বাকিটা আমার ভিডিও থেকে দেখুন। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? বাইকার্সের মধ্যে আমি একটি জিনিস অত্যন্ত লক্ষ্য করেছি, তার হর্নেট সম্পর্কে খুবই আগ্রহী। আমি যখন রাস্তা দিয়ে যাই, মানুষজন আমাকে জিজ্ঞেস করে, ওই দেখ হর্নেট, ভাই হর্নেটের প্রাইস কত, মাইলেজ কেমন, ভাই স্পিড কেমন, চালিয়ে কেমন, মজা পাচ্ছেন, নানা রকম প্রশ্ন শুনতে মাঝে মাঝে ভালোই লাগে। সো এক কথায় আমি বলবো, হর্নেট ইজ হোন্ডা অ্যান্ড হোন্ডা ইজ হর্নেট। ওভারঅল হোন্ডার পারফরমেন্স আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো পেয়েছি, মাইলেজ অ্যাবাউট 45 কিলোমিটার পার লিটার। স্পিড কত পেয়েছি তা দেখার জন্য আমার ভিডিওটি পুরোটা শেষ করুন, তারপরে বুঝবেন আমার স্পিড কত পেয়েছি। অ্যান্ড কন্ট্রোলিং নিয়ে অনেকেই কনফিউশনে থাকে, অনেকেই বলে, আমাকে জিজ্ঞেস করেছে, ভাই এটার কন্ট্রোলিং কি FZ-এর চেয়ে ভালো? আমি FZ-এর